দেশের মেডিকেল কলেজগুলোতে সার্ক দেশের কোটায় বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে বিপুল অঙ্কের অবৈধ অর্থ লেনদেন হতো স্বাস্থ্য অধিদপ্তরে। অসাধু কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র এই অর্থ লেনদেনে জড়িত। এছাড়াও ভুয়া টেন্ডার ও জাল ভাউচার দিয়ে কেনাকাটার বিল দাখিল করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে তাদের অবৈধ সম্পদ উপার্জনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত সাইদ খানের প্রতিবেদনে। ভারতের শ্রীনগরের শিক্ষার্থী ফাইজার ফারুক চলতি শিক্ষাবর্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে MBBS কোর্সে সার্ক দেশের কোটায় ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। ভর্তির জন্য যে মার্কশিট জমা দিয়েছেন তা ঘষামাজা করে নম্বর বাড়ানো হয়েছে। জীববিজ্ঞানে 100 নম্বর থাকার কথা থাকলেও মূল মার্কশিটে দেখা গেছে আছে 93। এছাড়া মোট নম্বরও বাড়ানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার অবৈধ সম্পদের তদন্ত করতে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি জালিয়াতির সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। স্বাস্থ্য অধিদপ্তরের এই অসাধু চক্রের হোতা হিসেবে রক্ষক আফজাল হোসেনের শ্যালক স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী রেজাউল ইসলাম ওরফে বুলবুল ইসলাম। যারা বাংলাদেশে মেডিকেল পড়ার জন্য যোগ্য শুধু তাদেরকেই ইলিজিবল ঘোষণা করা হয়। হেলথে তার সিন্ডিকেটটা কত বড় এটা অনুমান করা মুশকিল। তার প্রধান সিন্ডিকেট হচ্ছে তার ভগ্নিপতি আফজাল হোসেন। এই চক্রের সক্রিয় সদস্য রয়েছে 20 থেকে 25 জন। দেশের বাইরেও এদের লোক আছে যাদের মধ্যে শিক্ষার্থীদের ভর্তির জন্য অর্থ আদায় করা হয়। নট এলিজিবল স্টুডেন্টদেরকে ইলিজিবল করার জন্য তার একটা সিন্ডিকেট বাহিনী আছে ইন্ডিয়া এবং নেপালে। সে তাদের মাধ্যমে এদের মার্কশিট টেম্পারিং করে এদেরকে ইলিজিবল সার্টিফিকেট দেয় এবং তার বিনিময়ে সে প্রত্যেকটা ইয়ে থেকে $5,000 থেকে $7,000 করে নেয়। স্যার কোটা ইন্ডিয়ান 22টা স্টুডেন্টের মধ্যে মোটামুটি 20টা স্টুডেন্টই সার্টিফিকেট টেম্পারিং করে এরা সিলেক্টেড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা শাখায় এই চক্রটি সক্রিয়। দুদকের অনুসন্ধানে আরও দেখা গেছে গত 5 শিক্ষাবর্ষে সার্ক কোটার বাইরে বেসরকারি মেডিকেল কলেজেও অর্থের বিনিময়ে ভর্তি করেছে অন্তত 4,000 বিদেশি শিক্ষার্থী। ফরেন স্টুডেন্টরা আসে একটা এজেন্টের মাধ্যমে, এজেন্টের সাথে আমরা তাদেরকে চিনিও। লোক আসতো ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে যেত। আফজাল হোসেন সিন্ডিকেটের আরও 5 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এরা হলেন ফরিদপুর টিবি হাসপাতালের ল্যাব অ্যাটেন্ডেন্ট বেলায়েত হোসেন, জাতীয় অ্যাজমা সেন্টারের হিসাবরক্ষক লিয়াকত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী আফজালের শ্যালক রেজাউল ইসলাম ওরফে বুলবুল ইসলাম, গাড়ি চালক রকিবুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী শরীফুল ইসলাম। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।